তো বন্ধুরা কেমন আছো? আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে, তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, ওই আমি জিও থেকে বলছিলাম স্যার। হ্যাঁ বলুন। আপনি চাকরির জন্য কথা বলেছিলেন, আপনার একটা বন্ধু নাম্বার দিয়েছে, আপনার চাকরি দরকার নাকি বিশাল? তাই? হ্যাঁ, আমার তো খাওয়া হচ্ছে না, করোনার পরে যা অবস্থা, ব্যবসা বাণিজ্য অবস্থা খারাপ। আগে ভ্যান চালিয়ে খেতাম, এখন চাকরি দরকার আমার খুব। আপনি কোন ক্লাস অবধি পড়েছেন? নন ম্যাট্রিক, 3 বার হ্যাট্রিক। ও, তো আপনার আপনার জন্য একটা চাকরি ছিল, আপনি কি করবেন? মাসে 25,000 টাকা করে দেওয়া হবে। ওরে বাবা, এখন তো 25 কেন, 250 টাকা দিলেও চাকরি করবো, যা অবস্থা সংসারের। ও, সে 250 টাকা না, আপনাকে 25,000 টাকাই দেওয়া হবে। আপনি আপনার শুধু কাজ হচ্ছে এই এসে পায়খানা বাথরুম গুলো পরিষ্কার করা। ও, এর কি কোনো ট্রেনিং হবে? হ্যাঁ, এতে ট্রেনিং আছে, ওই আপনাকে আমাদের স্টাফরা দেখিয়ে দেবে কি করে পরিষ্কার করতে হবে, কোনো নোংরা থাকলে হওয়া চলবে না, এই পুরো পরিষ্কার ক্লিন থাকতে হবে। সব ট্রেনিং একবারেই ট্রেনিং হবে, একটাই ট্রেনিং হবে, ওখানে আপনাকে সবকিছু শিখিয়ে দেওয়া হবে একেবারে। লোক পাচ্ছি না, মানে এই কাজটা এমনই কাজ, লোক পাচ্ছি না। তো আপনি কি করবেন কাজটি? খুব তো আমি তাহলে করবো। এটা কোথায়, আপনি বলুন অফিসটা কোথায়? আমাদের কলকাতা অফিসে আসতে হবে তাহলে আপনার। কলকাতা কোথায়, আপনি আমার ঠিকানা দিয়ে দেন তাহলে আমি যাব। ওই কলকাতায় আপনি ওই কেওড়াতলা শ্মশান আছে না? ও, কেওড়াতলা শ্মশান। কেন বলুন তো দাদা, ঘটনা হচ্ছে স্যার, আমাদের এখানে তো ওই ট্রেনে তো ভাড়া নেই, আমার পয়সা মোটামুটি কয় ঘন্টা লাগবে? করুন, আপনি ট্রেনে করে আসুন, এই ট্রেনে ওই একটা স্কুল ব্যাগ নেবেন। আচ্ছা, ওটা এখন ট্রেনিং এ চলছে, একটা স্কুল ব্যাগ নেবেন, আর স্কুল ব্যাগের মধ্যে ওই কটা বই টই ভরে নেবেন। ও, আমি স্কুলে যাচ্ছি, স্কুলে মানে কলেজে যাচ্ছি এরকম বলে আপনি চলে আসবেন, তো আপনার কোনো ভাড়া নেওয়া হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে আপনাদের অফিস খোলা থাকবে? হ্যাঁ হ্যাঁ, খোলা থাকবে। এবার আপনি একটা কাজ করবেন, বলুন। আগে আপনি কেওড়াতলা শ্মশানে যাবেন। কেওড়াতলা? হ্যাঁ, ওখানে একটা লোক আছে আমাদের, মানে ওখানে একটা লোক আছে, উনি লোক দেয় আমাদের, এবার ওনার সাথে আপনার কথা বলতে হবে। ওনার নামটা শুনে নিন ভালো করে। হ্যাঁ বলুন। ওনার নাম হচ্ছে শান্তির ছেলে, নামটাই শান্তির ছেলে। হ্যাঁ, খারাপ ভাববেন না, এমনি নামটা শান্তির ছেলে ওনার নাম, বুঝলেন তো? শান্তির ছেলে, শান্তি শান্তি খান কি না, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, ওনার কাছে আসবেন, উনিও আপনাকে দেখিয়ে দেবে, এরকম সব বলে দেবে। ও, উনার বাড়ি কি শোভা বাজার? সোগা বাজার না, শোয়া বাজার। ও, চেনা চেনা লাগছে, বুঝলেন? আপনি কি মজা করছেন নাকি হাসছেন আপনি? না না, হাসছি কি, পেটে ব্যথা। এত করে রিকোয়েস্ট করেছে, আপনি আমি আপনাকে ফোন করলাম না, সেটাই আপনার ধন্যবাদ। এই তো গালাগালি দিচ্ছেন। গালাগালি কোথায়, বলছি ধন্যবাদ। না না, আপনি গালাগালি দিচ্ছেন, গালাগালি দিচ্ছেন কি মশাই? আপনি বলছেন পায়খানা পরিষ্কার করা চাকরি হয় নাকি, এভাবে আপনার গন্ধ শুকে করতে হবে, এটা কি কোনো কথা হলো নাকি? হ্যাঁ, এটা একটা চাকরি স্যার, আপনি কি বলছেন? আর আপনি এত গালাগালি দিচ্ছেন কেন? না না, এরকম তো চাকরি আমি শুনিনি এখনো, আপনি যে কি ফালতু কথা চাকরি করছেন, এরকম চাকরি তো আমি শুনিনি। ফোন করে বা ডিস্টার্ব করছিস লোকেরে, রাখ তুই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, নিচে লাল কালারের সাবস্ক্রাইবের বাটন দেখছো, ওটাকে টিপে দাও, আর পাশে একটা বেল আইকনের বাটন বেরোবে, ওটাকে টিপে অল করে দেবে। তো চলো, আজকের ভিডিও এতটুকুই ছিল, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।